আপনার গাড়ি কখন আসছে এখানে? আমার গাড়ি এই জায়গায় রাত্রি 3টা বাজে আসছে। কোথা থেকে আসছেন? আমরা আইছি লোকাল পাথরঘাটা দিয়ে। কোথায় যাবেন? জামু হলো ঢাকা, ঢাকা জামু তো ওই পাথরঘাটা যে ব্রিজটা না, ব্রিজটা পার হইছি বড় অনেকখানি আর কি ভাঙ্গা, তো সারা রাস্তাই ভাঙ্গা, মানে অল্প কিছু রাস্তা সিরিয়াসলি ভাঙ্গা, তো ওই জায়গায় আর ইটা দিতে আছে, তা আমি আমার পথে আইতে দিব না। কারা? ওই যে যারা রোড গার্ড ঠিক করতে আছে, পরে আর কইতে আছে যে 20 টাকা দিতে হইব, 20 টাকা না দিলে আইতে দিব না। পরে 20 টাকা বাধ্যতামূলক দিতেছে, কারণ আঙ্গো ঢাকার গাড়ি, অনাঙ্গ ঢাকার গাড়ি, এদিকে তো আর আমরা জোর খাটাইতে পারবো না। পরে 20 টাকা দিয়ে আমরা আইছি, এরপরে আওয়ার পরে দুই জায়গায় আমার গাড়ি ফাঁসে গেছে, ওই জায়গায় তুলে আনছি, এই জায়গায় গাড়ি ফাঁসছে। এক লোক সকালবেলা মনে করেন এক মুরুব্বি গালাগালি করছে, পরে মুরুব্বি গেছে আরেকজনে ডাক দিয়ে কয় এনে গাড়ি ফাঁসে কেন। পরে আমি বললাম ভাই দেন একটা ড্রাইভারকে ইচ্ছা করে গাড়ি ফাঁসায়, কারণ আমার এই গাড়িটা তো আমার ঢাকা যেয়ে তুই হ্যালো একটু তো কবি তো করছি, হ্যাঁ আমার দুই তিনটা থাবো দিত, থাবো দেওয়ার পরে চিন্তা করলাম আমি বললাম ঢাকার লোক, হ্যাঁ ওই জায়গার স্থানীয় লোক, এগুলো তো আমি পারব না। পরে আমি থাবর খাই, আমি গাড়ির গেটমেট লক করি, আমি এবারে এদিক গেছি, এদিক যেয়ে এক দোকানে বয়ে রয়েছি। পরে ওই লোক যাওয়ার অনেকক্ষণ পরে আমি গাড়ির সামনে এসেছি। এখানে টাকা নাই কারা, কি জন্য নাই? এখানে যারা ইটবালি হালাইতে আছে বলতেছে, ইটবালি হালাইতে জায়গা লাগে, কন্ট্রাক্টর আমাদের কষ্ট অনেক, আমাদের কষ্ট হয়, আমাদের যারা হালাইতে আছে তারও পুরা কি টাকা লাগে, আমরা বলি আপনাদের মেম্বার চেয়ারম্যান দিবে, বাইরে তো দেয় তো তোমরা দিবা না, তোমরা হালাইতে আছে, আমরা দিনে দেখে জজু বস্তি করে 50 লাখ মানে যারতে যা যে সবাই তো পারে, এরকম একটা পরিস্থিতি। আমরা এই যে একটার দিকে জায়গায় আইসি, আমরা খালে তাই আমাদের গাড়ি আইসা গেছিল, আমরা চিনকোপাতে উড়াইলাম, চিনকোপাতে উড়ানোর পরও তা টাকা নিল, কয় টাকা সে উঠাই দিতে টাকা নিছে। এটা হচ্ছে কাকচিড়া পাথরঘাটা সড়ক, কাকচিড়া পাথরঘাটা সড়কের কাটাখালি এলাকা, কাটাখালির কাছাকাছি এক জায়গা। তো এখানে গত রাত থেকে যানবাহন চলাচল বন্ধ আরে সড়কে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যারা সংস্কার কাজ না করার ফলে সড়কের এই অবস্থা হয়েছে, তারা এখন এই রাস্তায় ইট ইট দিয়ে গর্তগুলো ঠিকঠাক করে দেওয়ার নামে এই ড্রাইভার গাড়িওয়ালাদের কাছ থেকে টাকা নিচ্ছে তারা। তো আমরা একটু জানতে চাইব, আপনি কি সড়ক জনপথের লোক? সড়ক জনপথের লোক? হ্যাঁ, আপনি কি সে যাত্রী? আচ্ছা, আমরা একটু সড়ক জনপথের একজন প্রকৌশলী এখানে আছেন, আমি জানতে চাইব ওনার কাছে যে উনি কেন এখান থেকে টাকা নিচ্ছেন কেন। আপনি কি সড়ক জনপথের লোক? আপনি কি পদে আছেন? ড্রাইভার, এই গাড়ির ড্রাইভার। আপনি এখানে টাকা নেয় কারা? টাকা তো নিচ্ছে এখান থেকে, গাড়ির ড্রাইভারদের কাছ থেকে টাকা নিচ্ছে কারা? ওই যে ড্রাইভাররা বলে যে এখানে 10 টাকা গাড়ি উঠিয়ে দেওয়ার বাবদ 100 টাকা, তারপরে স্থানীয় লোকজন কারা এখানে? আপনারা দিচ্ছে এখানে স্থানীয় বাচ্চা বলে ঠেললে উড়েই দেয় আগে, হয়তো এরকম কিছু হয়তো, আমরা টাকা নিয়ে বরগুনা থেকে আসছেন, সারিয়ার ভাই আছে রোডসে এসডিও, উনি বরগুনে আছে এখনো? এখানে কি কোনো ইঞ্জিনিয়ার আসছে? রোডসের কোনো ইঞ্জিনিয়ার আসছিল? হ্যাঁ, ওয়ার্কার সিস্টেমের নাম কি? ওনার নাম কি? ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নাম কি ওনার? আপনি কি রোডসের লোক? ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট?
এখান থেকে রাস্তায় টাকা নিছে কার আপনি জানেন? না না আমি তো এই যে ড্রাইভাররা বললো যে টাকা নেয়, ড্রাইভাররা টোটাল রাস্তায় নাকি এরকম ইট দেওয়ার কথা বলে টাকা নেওয়া হইতেছে ওরা বললো। হ্যাঁ ৩ মাস আগে সংস্কার শেষ হয়েছে, তিন মাস হয় নাই মনে হয়। কিছুদিন আগে এক গাড়ি ভুল এক গাড়ি ওই তো